ডুমডুমার চাহ বাগিচাত শ্রমিকর উপর মালিকর দাদাগিরি, দাবি ধমকি আর শারীরিক দুর্ব্যবহারের অভিযোগ। ডুমডুমার সুক্রাটিং চাহ বাগিচাত এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাগিচাখনের শ্রমিকে সন্ধ্যা বাগিচা কার্যালয় ঘেরাও করে উত্তাল প্রতিবাদ করে। ঘটনার বিবরণী মতে বাগিচাখনের সত্তাধিকারী পুত্র মায়ঙ্ক আগরওয়ালে শ্রমিকর উপর নিত দুর্ব্যবহার, গালি গালাজ আর শারীরিকভাবে অপদস্থ করে অহাত শ্রমিক ক্ষুণ্ণ হয়ে আছিল। তেনে অবস্থাতে আজি পুনের এই উদ্যন্ত প্রকৃতির যুবকজনে বাগিচাত কাম করে থাকার সময় শ্রমিকর ছাতি ভাঙি পেলায় আর কেবাগী শ্রমিকক অভদ্র ভাষায় দুর্ব্যবহার করাত শ্রমিক উত্তেজিত হয়ে বাগিচা কার্যালয় ঘেরাও করে। শ্রমিকর উগ্রমূর্তি প্রত্যক্ষ করে বাগিচা কর্তৃপক্ষই ডুমডুমা আরক্ষী খবর দিয়াত পরিদর্শক অসীম বরার নেতৃত্বত ডুমডুমা আরক্ষীয়ে ঘটনাস্থলীত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, যদিও বাগিচাখনত বর্তমানেও চেপা উত্তেজনা অব্যাহত আছে। প্রশ্ন হয়েছে, খাতি খোৱা শ্রমিকর উপর মালিকর এনে অমানবীয় আচরণের বিরুদ্ধে প্রশাসনে কি ব্যবস্থা গ্রহণ করব? আমার সাংবাদিক বন্ধুসকল আর লগতে আমার সুকৃতিং রাইজবাসী, আজি বিশেষ এটা আমি ইয়াত কার্যসূচী লবলগিয়া হল, যেহেতু আমার সুকৃতিং চাহ বাগিচার যিজন মালিক আছে কানহাইয়া আগরওয়াল, তেওঁৰ পুত্র শ্রীযুত মায়ং আগরওয়াল, তেওঁ বগানত কাম করে থাকা অবস্থাতে সেকশনত গৈখিনি কিছুমান মানুহক গালি গালাজ দিছে আৰু কিছুমান মানুহৰ ছাতিও ভাঙি দিছে। তো গতিকে মানুহ যেতিয়া কাম কৰি আছে এই গরম ৰোদখনত মানুহবিলাকৰ ওচৰত গৈখিনি মালিক যেতিয়া হয় তেওঁ সেইখিনি কৰিব নালাগিছিলে, গতিকে ৰাইজে উঠি আহিলে আৰু এই সময়তে তেওঁ আমাৰ ৰাইজৰ মাজত আহিখিনি উপস্থিত হ'ব লাগে আৰু ক্ষমা বিচাৰিব লাগে বুলি সকলো ৰাইজৰে দাবী। ডুমডুমাৰ পৰা ললিতা ৰিপৰ্ট, নিউজ নেক্সট।